আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে রসমালাই রেসিপি। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি দিয়ে রসমালাই তৈরি করতে যাচ্ছি। আজকে রেসিপি যদি ফলো করেন, আপনাদের রসমালাই এখন থেকে আর ভাঙবেও না, গলবেও না। আর এই রেসিপিটি দেখার পর আপনারা আর কোনো দিনও রসমালাই বানাতে ব্যর্থ হবেন না। তো চলুন, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রসমালাই তৈরি করার জন্য এখানে আমি ডানো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এটা দাম হচ্ছে 10 টাকা। এখানে 10 গ্রাম করে 20 গ্রাম গুঁড়ো দুধ আছে। আমি আজকে এইটুকু গুঁড়ো দুধ দিয়েই 1 কেজি রসমালাই তৈরি করে দেখাবো। আমি প্রথমে এই প্যাকেটের মুখগুলো কেটে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন, তবে একটা বিষয় খেয়াল রাখবেন, গুঁড়ো দুধগুলো যেন ফুল ক্রিমের হয়ে থাকে। এখন আমি প্যাকেটের মুখগুলো কেটে নিয়েছি আর সম্পূর্ণ গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দিতে যাবেন না, এতে করে মিষ্টিগুলোকে কন্ট্রোল করতে পারবেন না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন, অথবা সাদা তেলটা দিয়েও মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে ময়াম করে নিব। ময়াম করা হয়ে গেলে এখন আমি এটাকে একটা সাইড করে রেখে তারপর আমি একটা ডিম ফেটিয়ে নিব। দেখেন, আমার প্রায় ময়াম করা হয়ে গেছে। ভালোভাবে ময়াম করে নিতে হবে। যত ভালো ময়াম করবেন তত মিষ্টিগুলো ভালো হবে। তো আমার ময়াম করা হয়ে গেছে, এখন আমি ডিম ফেটিয়ে নেব। আমি একটা নর্মাল রুম টেম্পারেচার ডিম নিয়েছি। আপনারা যদি ফ্রিজে রাখা ডিম নেন তাহলে আধা ঘন্টার আগেই বের করে রাখবেন, এতে করে নর্মাল রুম টেম্পারেচার হয়ে যাবে। এখন আমি ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটাকে ভালোভাবে ফেটানোর চেষ্টা করবেন, এতে গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। তো দেখেন, আমি প্রায় 1 মিনিটের মতো ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু ডিম গুঁড়ো দুধের উপর ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপর একটা সুন্দর ডো তৈরি করে নিব। একেবারে ডিমটা দিতে যাবেন না, তাহলে কিন্তু লুজ হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন, আমি আলতো হাতে ডোটা তৈরি করে নিচ্ছি। আর আমি বারবার বলছি, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের রেসিপি দেখলে আপনাদের মিষ্টি আর কোনো দিন ভাঙবে না, গলবেও না। অনেকেই বলে মিষ্টি বানাতে গেলে গলে যায় আর ভেঙে যায়, দুধের সাথে মিশিয়ে একাকার হয়ে যায়। আজকে আমি মিষ্টি বানাবো, হাত দিয়ে চেপে চেপে দেখাবো, দেখেন মিষ্টিটা ভাঙে কি না। তো দেখেন, আমি যতটুকু ডিম দিয়েছিলাম তা দিয়ে হয়নি, তার জন্য আমি আর একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আজকে সম্পূর্ণ টিপস দেওয়ার জন্য ভিডিওটাকে একটু লং করেছি। আপনারা যদি সময় নিয়ে একটু দেখার চেষ্টা করেন, আপনারা আর কোনো দিন মিষ্টি বানাতে গিয়ে কোনো কিছু নষ্ট করবেন না। তো আমার মিষ্টির ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি হাতে গোনা 5 মিনিট রেস্টে দিব। দেখেন, আমার এতটুকু ডিম বেঁচে গেছে, একটা ডিমের অর্ধেক ডিম লেগেছিল। আমি এটা সাইড করে রেখে এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কতটুকু সেট হয়েছে। আমি এখন হাতের আঙুলের সাহায্যে দেখাচ্ছি চেপে চেপে। দেখেন, এখন কিন্তু আগের মতো আর নরম নেই। হাতে কোনো 5 মিনিট রেস্টে রাখবেন, এর বেশি রাখলে অতিরিক্ত শক্ত হয়ে যাবে। এখন আমি হাতের আঙুলের সাহায্যে একটু করে ডো নিয়ে তারপর আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো মিষ্টি তৈরি করার আগে হাতে একটু ঘি অথবা তেল লাগিয়ে নেবেন, এতে করে হাতে আর এক্সট্রা ডো লাগবে না। দেখেন, আমি হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে প্রথমে গোল করে নিয়ে তারপর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর একদমই ফাটল সৃষ্টি হয়নি। আমি একটা মিষ্টি বানিয়েছি, আরও একটি মিষ্টি আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি মিষ্টিগুলো কীভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন, বা এর চেয়ে বড় অথবা ছোট ছোট করেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি একইভাবে 2টি মিষ্টি বানিয়েছি। আমি এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো মিষ্টি বানানোর পর কেমন হয়েছে। আমার এখানে প্রায় 40টি মিষ্টি হয়েছে 2টা গুঁড়া দুধের প্যাকেট থেকে। দেখেন এখন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে। এখন আমি এটা সাইড করে রেখে চুলায় চলে যাব মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য।
চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছি, আর এখানে 700 গ্রাম দুধ নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তো কম দুধের মধ্যে মিষ্টিগুলো সিদ্ধ হতে একটু অসুবিধা হবে, তার জন্য একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন দুধটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব, নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। আপনারা যে যেভাবে মিষ্টি খাবার পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিব একটু লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। তারপর আমি আবারও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নিব। এখানে একটা টিপস দিচ্ছি, আপনারা যখন মিষ্টিগুলো দুধের ওপর ছেড়ে দিবেন তখন অবশ্যই ফুটন্ত গরম দুধ হতে হবে, তা না হলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যখন একটা বলক চুলে এসেছিলো তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা চামচ নিয়েছি, আর চামচের উল্টা পাশটা দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে দুধটাকে নড়িয়ে দিচ্ছি। এতে করে দেখেন মিষ্টিটা দেওয়ার 1 সেকেন্ড পর থেকে মিষ্টিগুলো উপরে মেশে উঠেছে। আর এভাবেই আমি অনবরত 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে মিষ্টিগুলো রান্না করে নিব। আর দেখবেন চোখের সামনে মিষ্টিগুলো অনেকটাই বড় হয়ে যাবে। দেখেন দুধটা কিন্তু এখন অনেকটাই বলক চলে এসেছে, আর আমি যেভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলো সিদ্ধ করছি ঠিক সেভাবে আপনারাও ট্রাই করবেন, তাহলে আপনাদের মিষ্টি আর কখনো ভেঙে যাবে না। তো দেখেন মিষ্টিগুলো কিন্তু এখন ফুলে ডবল হয়ে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি। মিষ্টিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন মিষ্টিগুলো এমনি এমনি মালাইয়ের নিচে চলে যাবে। এখন মিষ্টিগুলো আরও বড় হয়ে যাচ্ছে দেখেন, আর আমি দুধটাকে চামচের সাহায্যে মিষ্টিগুলোর উপরে একটু ঢেলে ঢেলে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো এপাশ ওপাশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অল্প খরচে 1 কেজি রসমালাই। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারা বানিয়ে দেখেন, দেখে নেন এরপর থেকে মিষ্টি ভেঙে যায় কি না। অনেকেই কমেন্টসে জানিয়েছি যে মিষ্টি যখন আমরা মালাইতে দেই তখন কিন্তু মিষ্টিগুলো গলে একাকার হয়ে যায়। আর আজকের রেসিপি তাদের জন্যই যারা মিষ্টি বানাতে ব্যর্থ হয়েছেন বারবার, আর যারা বানিয়েছেন তাদের জন্য আরও ভালো টিপস পাওয়ার জন্য। এর ফাঁকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর 5 মিনিট ঢেকে দিয়ে রান্না করলে মিষ্টিটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা হাতে গোনা 5 মিনিটই ঢেকে দিয়ে রান্না করবেন, এর বেশি রান্না করলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো দেখেন আমি মিষ্টি তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে তারপর আমি 15 মিনিট পর ফিরে এসে তারপর সার্ভ করে দেখাচ্ছি। আমি এখন 15 মিনিট পর ফিরে আসলাম, আর একটা সার্ভিং ডিশ নিয়েছি, এখানে আমি মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, অনেকটা রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। এখন আমি একটু মালাই দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখন মিষ্টি কেটে দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে, আর একদম দোকানের চেয়েতেও ভালো মিষ্টি রেসিপি হয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে তারপরে কেটে দেখাচ্ছি। আমি তার সাথে বলছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার চ্যানেলে আরও কিছু মিষ্টি রেসিপি আছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আর দেখেন মিষ্টিগুলো কাটার পর ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর দেখেন একটা মিষ্টি চেপে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। আমি চাপ দেওয়ার পরেও কিন্তু মিষ্টিগুলো ভেঙে যায়নি, তার মানে একেবারে ঠিকঠাক হয়েছে। আজকে মিষ্টি রেসিপিটি একটু লং হয়েছিল, এর জন্য আমি আগেই বলছি যে আমি অনেকগুলো টিপস দেব, তার জন্য মিষ্টি রেসিপিটি একটু লং হয়েছে। এখন দেখেন আমি আরও কিছু মিষ্টি চেপে চেপে দেখাচ্ছি কতটুকু মালাই খেয়েছে। আজকের রেসিপিটি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তার সাথে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, দেখে অন্তত কেউ না কেউ উপকৃত হবে। আজ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।